কর্ণাটকত অব্যাহত আছে হিজাব বিতর্ক। পরিস্থিতি এনে পর্যায়ে পাইছোগে যে কর্ণাটক সরকারে তিনি দিনের বন্ধ ঘোষণা করবলগা হয়েছে সকল স্কুল সকল কলেজ। এবার জানাই আছো এই খবর টাইম ইটর দর্শক, কর্ণাটকত হিজাব অব্যাহত আছে, কর্ণাটকত হিজাব বিতর্ক। তিনি দিনের কর্ণাটকর সকল স্কুল আর সকল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল কলেজ হিজাব পিন্ধি প্রবেশক লৈ আকুরগুজ ছাত্রী। কর্ণাটকর মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই তিনি দিন স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে আর সকল শিক্ষার্থীকে শান্তি বর্তায় রাখবলে আহ্বান জানাইছে রাজ্যখনের মুখ্যমন্ত্রীগুলো। আর স্কুল কলেজত হিজাব পরিধান করে প্রবেশ করাক লৈ আজি শুনানি হব, যে হিজাব পরিধান করে স্কুল কলেজত প্রবেশ করিব পারিবনে নোৱাৰিব। আজি দুপরিয়া উচ্চ ন্যায়ালয়ে দিব গুরুত্বপূর্ণ রায়। জানাইছো এই মুহূর্ত টাইম এটার দর্শক, কর্ণাটকত হিজাবক কেন্দ্র করে অব্যাহত আছে বিতর্ক। স্কুল কলেজ হিজাব পিঁধি প্রবেশ করব পারিবনে নোৱাৰিব হে লৈ বিতর্ক তুঙ্গত উঠেছে। আজি দুপরিয়া উচ্চ ন্যায়ালয়ে দিব গুরুত্বপূর্ণ রায়। কিন্তু কর্ণাটকত পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি কর্ণাটক সরকারে গ্রহণ করেছে এক পদক্ষেপ, যত লওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি দিনের সকল স্কুল সকল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণাটকত। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইয়ার পূর্বে কর্ণাটক হাইকোর্ট মঙ্গলবার হিজাব প্রসঙ্গত মুসলমান ছাত্রী চারিখন আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছিল আর ন্যায়াধীশ কৃষ্ণা দীক্ষিতে এই সমগ্র বিষয় সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে, আমি কোনো আবেগ আর ভাবনার মতে নহয়, কারণ আর আইনের মতে চলি, যেটা সংবিধানে কয় সেয়াই আমি করি। সংবিধানে আমার বাবে ভাগবত গীতা এ কথা উল্লেখ করেছিল ন্যায়াধীশ কৃষ্ণা দীক্ষিত। আর আজি পুনের এবার শুনানি গ্রহণ করা হব হিজাবক কেন্দ্র করে দে শিক্ষানুষ্ঠান হিজাব পরিধান করে প্রবেশ করব পারিবনে নোৱাৰিব আজি দুপরিয়া ভাগ। উচ্চ ন্যায়ালয়ে এই শুনানি গ্রহণ করব। হিজাব বিতর্ক কেন্দ্র করে হাইকোর্টত শুনানি অব্যাহত আছে। আজি পুনের দুপরিয়া ভাগত উচ্চ ন্যায়ালয়ে গ্রহণ করব শুনানি হিজাবক কেন্দ্র করে। আর কর্ণাটকত হিজাবক লৈ এক জানুয়ারির বিবাদ আরম্ভ হয়েছিল আর আজি পর্যন্ত অব্যাহত আছে হিজাব বিতর্ক।